কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে রান করবে, কিভাবে কি করবে, দেখো এটা তোমার থেকে, মানে তোমার থেকে কেউ তোমাকে ভালো রকম বোঝাতে পারবে না। কেউ যদি বলে তোমাকে হয়তো সেই রাস্তাটা দেখিয়ে দিতে পারে যে এরকমভাবে যেতে হবে, কিন্তু তুমি যখন গ্রাউন্ডে নামবে যে কিভাবে রান করতে হয়, তুমি বারবার ফেল হতে হতে বা পিছিয়ে আস্তে আস্তে তুমি অটোমেটিক শিখিয়ে যাবে, তোমাকে কাউকে শেখাতে হবে না কীভাবে রান করতে হয়, কীভাবে স্টেপ ফেলতে হয়। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আমি রামপ্রসাদ। তো দেখো আজকে ভিডিওটা হয়তো একটু অনেকের খারাপ লাগতে পারে বা ভালোও লাগতে পারে, তো দেখো তো আজকে আমি একটু রাগ নিয়েই বলছি ভিডিওটা, কারণ হচ্ছে দেখো আমি তোমাদের রিকোয়েস্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলাম, এটা হয়তো অনেকেই জানো, আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং লিঙ্ক দিয়ে রেখেছিলাম সেখানে সকলকে আসার জন্য। তো সেখানে কমসে কম 500 কাছাকাছি ছেলে বা ক্যান্ডিডেট সেখানে কিন্তু জুড়ে গিয়েছিলো। তো দেখো কি হলো, তো এরকম তো নয় যে আমি তোমাদের বিজনেস করার জন্য আমি অ্যাকাউন্টটা খুলেছি বা বিজনেস করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, আমি জাস্ট গ্রুপটা খুলেছিলাম যে আমি যেরকম যে জায়গায় এসেছি, হয়তো তোমাদের অনেক কোশ্চেন থাকে মনে যে কী হয় কি না হয়, এসব অনেকের ভয় থাকে, যেটা আমারও ছিল এক সময় চাকরি পাওয়ার আগে। তো সেই ক্ষেত্রে আমি গ্রুপটা খুলেছিলাম যাতে তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, প্রশ্ন টশ্ন। তো দেখো এক্ষেত্রে আমি যখন কোনো মেল করি বা আমাদের অফিসিয়ালি কোনো কাজ করতে হয় সেটা আমার মোবাইল থেকেও করতে হয়, তো সেক্ষেত্রে আমার খুব ডিস্টার্ব হচ্ছিলো। তার কারণ হচ্ছে অনেকে দেখো বিনা কারণে প্রচুর মেসেজ করছিলো গ্রুপে, বিনা কারণে সমস্ত কিছু পরিচয় হচ্ছিলো, হাই হ্যালো গুড মর্নিং এন তেন, আমার এখানে বাড়ি ওখানে বাড়ি। তো সেখানে আমি অনলি মি করে দিই, তো অনলি গ্রুপ অ্যাডমিন করে দিই। তো তারপরে কী হয়, তারা আমাকে আবার পার্সোনাল মেসেজ করতে লাগে, টেক্সট মেসেজ, ভিডিও কল, তো এই কারণের জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছিলো। তো আমি সেক্ষেত্রে গ্রুপটা কিন্তু এখন আছে, গ্রুপটা আমি নষ্ট করিনি, কারণ অনেক আসামের ছেলে আছে, অনেক অনেক যে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু ছেলে সেখানে আছে। তো সেখানে আমি বেশ কয়েকজনকে গ্রুপ অ্যাডমিন বানিয়ে দিই এবং নিজে ওখান থেকে লিভ নিয়ে নিই, নিজে ওখান থেকে এক্সিট হয়ে যায়, বেরিয়ে চলে আসি। তো দেখো গ্রুপে অনেকজন ভালো কথাও বলছিলো যে দাদা আমি এটা পারি না ওটা পারি না, আমি জিআই কীভাবে শিখবো, অঙ্ক কীভাবে শিখবো, মেডিকেল কেমন হয়, আমার এটা ফিট হবে কি না হবে। দেখো এটা সবারই ভয় থাকে, আমারও ভয় ছিল। তো দেখো তোমাদের আমার যে কথাটা বলার যে তোমরা যতক্ষণ না গ্রাউন্ডে নামবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না, কারণ হচ্ছে দেখো এমন নয় যে সমস্ত কিছু একবারই সাকসেস পাওয়া যায়, তুমি যতবার ব্যর্থ হবে ততবার শিখবে, হয়তো তুমি সমস্ত কিছু কমপ্লিট করার পর ব্যর্থ হয়ে গেলে, হয়তো পয়েন্টে বা কিছুতে বাদ গেলে, তো সেইখান থেকে তুমি যে শিক্ষাটা পেলে সেই শিক্ষাটা কিন্তু আর কেউ পাবে না, সেই শিক্ষাটা থেকে তুমি তুমি কিন্তু আবার পরবর্তীতে শিখতে পারবে। তো তুমি ব্যর্থ হয়ে গেলে মানে এই নয় যে তুমি সমস্ত কিছু ছেড়ে দেবে বা কিছু, দেখো তুমি ব্যর্থ হয়ে গেলে মানে তুমি অনেকগুলো স্টেপ এগিয়ে সেই পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসছো, মানে পরবর্তীকালে তুমি যখন যাবে সেই ততদূর স্টেপ কিন্তু তোমার আসান, পরবর্তী স্টেপটা তোমার জন্য একটু কঠিন কিন্তু সাকসেস পেয়ে যাবে, এরকম নয়। তো দেখো অনেকে আবার ফোন করে মানে ভিডিও কল করে দাদা তোমাকে দেখতে চাই, ভিডিও কলে দাদা তোমাকে তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার গুরুত্ব, এইসব কেন বলো ভাই, আমি কোনো সেলিব্রিটি নয়, ভগবানের আশীর্বাদে নিজের পরিশ্রমে মা বাবার আশীর্বাদে যেটা পেয়েছি সেটা নিয়েই থাকতে চাই, আমি আমি না সেলিব্রিটি হতে চাই না কিছু। দেখো ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, সেখানে সবাই সবারই মতামত রাখতে পারে, অনেকে খারাপ মতামত রাখে, অনেকে ভালো মতামত রাখে, তো ইউটিউবটা আমরা কম বেশি সকলেই ব্যবহার করি। তো আমার হঠাৎ মন হলো যে আমি আমার পুরনো ভিডিওগুলো দেখবে, আমি কোনো দিনই মানে খারাপ কিছু আপলোড করিনি, আগে আমি ইনফরমেশান দিতাম WB কনস্টেবলের সম্বন্ধে, কারণ কবে পরীক্ষা হবে, কবে কি আসতে চলেছে হ্যান তেন, এরকম তুমি দেখতে পারো পুরনো ভিডিওগুলো, অনেক পুরনো ভিডিওগুলো। তো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সবাই সবারই মতামত রাখতে পারে, তো না আমার কোনো সেলিব্রিটি না কারো গুরুদেব হওয়ার ইচ্ছা আছে। তো দেখো অনেকের ভালো লাগে, অনেকের যে দাদা দাদার সঙ্গে কথা বলতে চাই, দাদা আমার আমি যদি চাকরি না পেতাম আজকে আমি যদি কোনো ডিফেন্সের লোক দেখতাম স্যার তার কাছে জানার চেষ্টা করতাম, কিন্তু এই নয় যে তাকে ডিস্টার্ব করতাম যেমন আমাকে ডিস্টার্ব করা হচ্ছিলো। তো সেক্ষেত্রে সেই জন্য আমি গ্রুপ থেকে লিভ নিইনি, তো ভগবানের আশীর্বাদে যেটা পেয়েছি এটা নিয়েই থাকতে চাই। আর ইউটিউবে দেখো সবাই তো অনেকে খারাপ দিকও আছে অনেক ভালো দিকও আছে, তো আমি নিজে মন থেকে কিছুটা ভালো দিক তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি, তো অনেকের ভালো লাগে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু না আমার সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা আছে না কিছু, তো উপরবেলার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ এবং নিজের মেহনতে যেটা পেয়েছি এটা নিয়েই থাকতে চাই। তো দেখো ভাই ভিডিওর শেষে আমার একটা কথাই বলার যে কীভাবে তোমরা পড়াশোনা করবে, কীভাবে রান করবে, কীভাবে কী করবে, দেখো এটা তোমার থেকে, মানে তোমার থেকে কেউ তোমাকে ভালো রকম বোঝাতে পারবে না, কেউ যদি বলে তোমাকে হয়তো সেই রাস্তাটা দেখিয়ে দিতে পারে যে এরকমভাবে যেতে হবে, কিন্তু তুমি যখন গ্রাউন্ডে নামবে যে কীভাবে রান করতে হয়, তুমি বারবার ফেল হতে হতে বা পিছিয়ে আস্তে আস্তে তুমি অটোমেটিক শিখিয়ে যাবে, তোমাকে কাউকে শেখাতে হবে না কীভাবে রান করতে হয়, কীভাবে স্টেপ ফেলতে হয়, সেরকম পড়াশোনাও তুমি যদি পড়াশোনা করতে লাগো, তুমি যখন শিখবে ধীরে ধীরে, তুমি যখন কম্পিটিশনে যাবে তখন তোমার মনে হবে আরে শালা আমি তো কিছুই জানি না, এরা এত জানে, এত এগিয়ে আছে, ধীরে 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 তুমি সেখানে পৌঁছে যাবে, তুমিও শিখে যাবে, এমন নয় যে তুমিও শিখবে না। তো কাউকে জিজ্ঞাসা করা মানে সে শুধু তোমাকে পথ দেখাবে, তোমাকে
মানে সব কিছু করিয়ে দিতে পারবে না, সে জাস্ট তোমাকে পথ দেখাতে পারবে, যেটা আমি করি, করার চেষ্টা করি, করি না করার চেষ্টা করি। তো দেখো কীভাবে পড়াশোনা করবে, কী করবে, কীভাবে রান করবে, একমাত্র তুমি যদি প্র্যাকটিস শুরু করো বা অন গ্রাউন্ড আসো তবেই বুঝতে পারবে, বাকি কেউ তোমাকে বোঝাতে পারবে না। তো আজকে ভিডিও আপডেট এতটাই, যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।